My dear learners, take my congratulations. I hope you are well in this crisis, in this critical moment, by the grace of Allah, and I am also well by the grace of Allah. I am Mohammad Mushir Rahman, assistant head teacher of Sheikh Muzaffar Hoseain Madhyamik Vidyalaya, Bolohar, Khursadpur. I am taking your second part English class through Khursadpur online school. Our today's topic is passage narration. In the meantime, I took two classes on this topic. I have taken on this topics, that is sentence based narration. I have taught you, and today I am going to discuss on passage narration. প্রিয় শিক্ষার্থীরা, প্যাসেজ নারেশনে আলোচনায় আসার আগে আমি বলতে চাই যে আমাদের এই বোর্ড দৃশ্যমান হচ্ছে কিনা, ভিজিবল হচ্ছে কিনা, আমার কথা সাউন্ড শোনা যাচ্ছে কিনা, বা আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে কিনা, পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কিনা। তোমরা যারা অনলাইনে ইতিমধ্যে যোগদান করেছো, তারা যদি কমেন্টের মাধ্যম দিয়ে জানিয়ে দাও, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাব। আমি আশা করি যে কোনো অসুবিধে নাই। তোমরা যারা এখনও আসনি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে, তোমরা শেয়ারের মাধ্যম দিয়ে তোমাদের বন্ধুদের জানিয়ে দাও, এবং তোমরা শেয়ার এবং কমেন্টসের মাধ্যমে আজকের ক্লাসের গুণাগুণ সম্পর্কে তোমরা মতামত রাখলে আমাদের ক্লাস সুন্দর হবে এবং সফলভাবে শেষ হবে। তো মাই ডিয়ার লার্নার্স, অ্যাট ফার্স্ট উই শুড নো হোয়াট ইজ সেন্টেন্স বেসড ন্যারেশন অ্যান্ড হোয়াট ইজ প্যাসেজ ন্যারেশন। ইফ উই ডু নট ডিফারেনশিয়েট দিস টু থিংস ইন্টু দিস টু থিংস, আওয়ার ডিসকাশন উইল নট ফ্রুটফুল। সো উই হ্যাভ টু নো, অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু নো সেন্টেন্স বেসড ন্যারেশন। তো ইন দি মিন টাইম আই ডিসকাসড সেন্টেন্স বেসড ন্যারেশন, অ্যান্ড টুডে আই শ্যাল শো ইউ সাম প্যাসেজ, সাম ট্রিক্স অর সাম টেকনিক্স অফ ডুইং প্যাসেজ ন্যারেশন। তো কাম টু আওয়ার পয়েন্টস, সেন্টেন্স বেসড ন্যারেশন করি সেই আই ইট রাইস, হি সেড টু মিতা হোয়াট ইজ দি নিউজ অফ ইয়র ফাদার। Rina said, I play football. My dear learners, তোমরা এই তিনটে সেন্টেন্সের সাথে
কোনো সেন্টেন্সের সাথে কোনো সেন্টেন্সের মিল আছে কিনা অথবা আন্তঃমিল আছে কিনা একটু খুঁটিয়ে দেখার চেষ্টা করো। আমার মনে হয় এই তিনটে সেন্টেন্সের এক একটা সেন্টেন্সের এক একটা বক্তব্য, এক একটা সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব সাবজেক্ট অবজেক্ট, তারপরে এক একটা সেন্টেন্সের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আলাদা, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট আলাদা। এখানে তিনটে সেন্টেন্সের সঙ্গে কোনো সেন্টেন্সের মিল নেই, অর্থাৎ এটা হচ্ছে যে এক এক সেন্টেন্সের এক একটা, একটা হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স। এইভাবে একটা সেন্টেন্সের সঙ্গে আরেকটা সেন্টেন্সের কোনো মিল নেই। যখন মিল না থাকবে তখন আমরা এই সেন্টেন্সগুলোকে আমরা সেন্টেন্স বেসড ন্যারেশন বলতে পারি। এবার আমরা আসি প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশন বলতে আমরা প্যাসেজ বলতে একটা অনুচ্ছেদ বলছি, অর্থাৎ প্যাসেজ ন্যারেশনের বাক্য শুরু থেকে শেষ পর্যন্ত বক্তার সঙ্গে শ্রোতার, শ্রোতার সঙ্গে বক্তার একটা মিল খুঁজে পাওয়া যাবে। অর্থাৎ শেষ বক্তব্যটাও প্রথম বক্তব্যটাকে ঘিরে, প্রথম বক্তব্যটাকে প্রথম স্পিচটাকে অর্থাৎ ডাইরেক্ট স্পিচটাকে ঘিরে শেষ স্পিচটাও লিখতে হবে। যেমন রহিম সেট আই গো টু স্কুল, আই ডু নট মিস দি ক্লাস অ্যান্ড মাই টিচার লাভড মি ভেরি মাচ। দি আদার স্টুডেন্ট প্রেজড হিম ফর দিস। এখন বন্ধুরা তোমরা এই ক্লাসটা খেয়াল করো, দেখো শেষ বক্তব্যটা রহিম বলছে যে আমি স্কুলে যাই, সে আবার বলছে যে আমি ক্লাস মিস করি না এবং আমার টিচার আমাকে খুব ভালোবাসে। তাহলে আমরা এখানে বক্তার সঙ্গে বক্তব্যের মিল খুঁজে পাচ্ছি এবং আদার্স স্টুডেন্ট প্রেজড হিম ভেরি মাচ এবং অন্যান্য ছাত্রছাত্রীরা তাকে ভালোবাসে। অর্থাৎ এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত যে বক্তব্য, অর্থাৎ এই বক্তব্যের সঙ্গে এই যে বাক্যগুলো আলাদা আলাদা যে বাক্যগুলো আছে এই বাক্যগুলো একে অপরের সাথে রিলেটেড। সেই কারণে প্যাসেজ ন্যারেশন হতে হবে যে প্রথম থেকে শেষ পর্যন্ত বক্তা, যে বক্তা এবং যে শ্রোতা থাকবে সেই বক্তা এবং শ্রোতা হতে হবে রিলেটেড এবং যে একটা বাক্যের সঙ্গে আরেকটা বাক্যের কোনো না কোনোভাবে একটা যোগসূত্র থাকতে হবে। তাহলেই হচ্ছে যে আমরা সেটা বুঝে নেবো যে এটা প্যাসেজ ন্যারেশন। তো আমি এবার এই প্যাসেজ ন্যারেশনের কতিপয় নিয়ম সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। প্যাসেজ ন্যারেশনকে প্রথমেই আমাদেরকে খুব ভালোভাবে প্যাসেজটা পড়তে হবে, খুব ভালোভাবে প্যাসেজটা পড়তে হবে। এই কারণেই যে প্যাসেজ ন্যারেশনে কে বক্তা, কে শ্রোতা, কে রিপোর্টিং ভার্ব, কে রিপোর্টেড স্পিচ, এইগুলো আমাদেরকে বারবার পড়ে খুব সঠিকভাবে নির্ধারণ করতে হবে, তা না হলে আমাদের প্যাসেজ ন্যারেশন করতে যেয়ে আমাদের ভুল হবে। প্যাসেজ ন্যারেশনে একাধিক
একই ব্যক্তির একাধিক বক্তব্য থাকবে। যেমন রহিম সেড আই ট্রাইস, হি অলসো সেড আই গো টু স্কুল এভরি ডে, হি অলসো সেড আই ডু নট লাভ ব্যাড বয়েজ। এই যে রহিম পরপর তিনটে বক্তব্য বলল, অর্থাৎ রহিম যদি পরপর তিনটে বক্তব্য কিংবা দুটো বক্তব্য কিংবা একাধিক বক্তব্য দিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথম বাক্যের যে ন্যারেশনটা করব, সেই ন্যারেশনের করার পরে দ্বিতীয় বাক্য যখন করব, তখন হচ্ছে যে আমরা ব্যবহার করতে পারি হি অলসো সেড, হি ফার্দার সেড, হি এগেন সেড, হি এডেড দ্যাট। আমরা এই শব্দগুলো আমরা যখন দ্বিতীয় বাক্যটা তৃতীয় বাক্যটা যখন প্যাসেজ ন্যারেশন করতে যাব, তখন আমরা এই শব্দগুলো ব্যবহার করব। প্যাসেজ ন্যারেশনের ভিতরে যদি ইয়েস শব্দ থাকে, অনেক সময় প্যাসেজ ন্যারেশনের ভিতরে একজন লোক জিজ্ঞাসা করলো যে রহিম সেড ডু ইউ গো টু স্কুল এভরি ডে, করিম সেড ইয়েস, এরকম যদি ইয়েস শব্দ থাকে, তাহলে এই ইয়েসের পরিবর্তে প্যাসেজ ন্যারেশন ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় প্যাসেজ ন্যারেশনের ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় এই যে ইয়েসের পরিবর্তে রিপ্লাই ইন দি অ্যাফার্মেটিভ। আর যদি প্যাসেজ ন্যারেশনের ভিতরে নো বা নট থাকে, নো, যেমন ডু ইউ গো টু স্কুল এভরি ডে, করিম সেড নো আই ডো নট গো টু স্কুল এভরি ডে, তখন এই নোর পরিবর্তে রিপ্লাই ইন দি নেগেটিভ ব্যবহার করতে হবে। আমি আবার বলছি যে যদি প্যাসেজ ন্যারেশনের ভিতরে যদি ইয়েস শব্দ থাকে, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় রিপ্লাই ইন দি অ্যাফার্মেটিভ শব্দ ব্যবহার করতে হবে। আর যদি প্যাসেজ ন্যারেশনের ভিতরে যদি নেগেটিভ থাকে, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন করিবার সময় রিপ্লাই ইন দি নেগেটিভ ইত্যাদি শব্দ, এই শব্দগুলো ব্যবহার করতে হবে। প্যাসেজ ন্যারেশনের ভিতরে যদি সার শব্দ থেকে কোথাও প্যাসেজ ন্যারেশনের ভিতরে যদি কোথাও সার শব্দ থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সারকে সম্বোধন করার জন্যই রেসপেক্টফুলি শব্দটাকে আমাদের খুব উপযুক্তভাবে ব্যবহার করতে হবে। প্যাসেজ ন্যারেশনের যদি ভকেটিভ কেস থাকে, ভকেটিভ কেস বলতে আমরা একটা উদাহরণ নিয়ে দেখতে পারি, হি সেড করিম, ডু ইট, এই যে সে বলল করিম ডু ইট, অর্থাৎ করিমকে একজন ব্যক্তিকে সে করিম হিসেবে, একজন ব্যক্তিকে সে ব্রাদার হিসেবে, একজন ব্যক্তিকে সে সার হিসেবে যখন সম্বোধন করবে, তখন এই সম্বোধন করাকে আমরা ভগেটিভ কেস হিসেবে ব্যবহার করতে পারি। তো যখন ভগেটিভ কেস থাকবে প্যাসেজ ন্যারেশনের ভিতরে, যখন এই ভগেটিভ কেস থাকবে, তখন অ্যাড্রেসিং অ্যাজ আমাদেরকে ব্যবহার করতে হবে। ভগেটিভ কেস যখনই থাকবে বাক্যের ভিতরে, তখন অ্যাড্রেসিং অ্যাজ আমাদেরকে ব্যবহার করতে হবে। ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় প্যাসেজ ন্যারেশন যখন ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় থ্যাংক ইউ থাকবে, তখন হি সেড থ্যাংক ইউ, যখন থ্যাংক ইউ থাকবে তখন আমাদেরকে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় কি করতে হবে, ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় যখন থ্যাংক ইউ থাকবে তখন সাবজেক্ট এবং থ্যাংক, যেমন হি ইজ এ সাবজেক্ট, হি থ্যাংক। এবার এই অবজেক্টের এই যে অবজেক্ট আছে, এই অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, অর্থাৎ এই অবজেক্টের যেটা সাবজেক্টিভ হবে সেটাকে ব্যবহার করতে হবে, অর্থাৎ এই সাবজেক্টের যে অবজেক্ট হবে সেটাকে অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। হি সেড হিম, তাহলে হি থ্যাংক হিম, অর্থাৎ এর এই যে সেড মেড ইত্যাদি শব্দ আর ব্যবহার করা লাগবে না। এসে প্যাসেজ ন্যারেশনের মূলত মূল নিয়ম, আমি আবার বলছি যে প্যাসেজ ন্যারেশনটাকে আমাদেরকে বারবার পড়তে হবে, যাতে আমরা প্রথমে শ্রোতাকে বক্তাকে নির্ধারণ করতে পারি। তারপরে প্যাসেজ ন্যারেশনের ভিতরে যদি একাধিক বক্তব্য থাকে, কোনো ব্যক্তির বক্তব্য যদি একাধিক থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা
অ্যাসাসিনেশন করার সময় হি এডেড দ্যাট হি ফার্দার সেইড হি অলসো সেইড হি ইত্যাদি শব্দ আমরা ব্যবহার করতে পারি। প্যাসেজ নারেশনের ভিতরে যদি ইয়েস থাকে তাহলে ইনডাইরেক্ট নারেশন করার সময় আমরা ইয়েসের পরিবর্তে রিপ্লাই ইন দি অ্যাফার্মেটিভ ব্যবহার করতে পারি। আর প্যাসেজ নারেশনের ভিতরে যদি নো থাকে তাহলে ইনডাইরেক্ট নারেশন করার সময় রিপ্লাই ইন দি নেগেটিভ ব্যবহার করতে পারি। প্যাসেজ নারেশনের ভিতরে যদি ভগেটিভ কেস থাকে তাহলে আমরা অ্যাড্রেসিং অ্যাজ অর্থাৎ ও যাকে ভগেটিভ কেস মানে যাকে সম্বোধন করে কোনো কিছু বলা, অর্থাৎ ও যা সম্বোধন করলো আমরা অ্যাড্রেসিং অ্যাজ করিম, অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার, অ্যাড্রেসিং অ্যাজ টিচার ইত্যাদি ব্যবহার করে আমরা মানে প্যাসেজ নারেশন করতে পারি। এই হচ্ছে মূলত প্যাসেজ নারেশনের মূলত নিয়ম। আমরা এবার একটা প্যাসেজ নারেশন লিখব, আমরা প্যাসেজ নারেশন লিখে আমরা প্র্যাকটিস করব। যেমন দি টিচার সেড টু দি স্টুডেন্ট, দি টিচার সেড টু দ্য স্টুডেন্ট, দি টিচার সেড টু দ্য স্টুডেন্ট হ্যাভ ইউ প্রিপেয়ার্ড your have you prepared your lesson today? No, sir. Replied the student. The teacher said, why? I was suffering from fever. I was suffering from fever. I shall do my work tomorrow. Said the student, এবার আমরা একটা উদাহরণে দেখি, উদাহরণ লেখলাম প্যাসেজ নারেশন। অর্থাৎ শিক্ষক ছাত্রকে বলছে যে শিক্ষক ছাত্রকে বললো যে হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইয়োর লেসন। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একজন শিক্ষক একজন ছাত্রকে জিজ্ঞাসা করছে তুমি কি তোমার পড়া প্রস্তুত করেছো। তখন ছাত্র উত্তর দিচ্ছে নো স্যার, রিপ্লাই দি স্টুডেন্ট, ছাত্র বললো নো স্যার। শিক্ষক তখন আবার বলল যে হোয়াই, কেন? ছাত্রকে উত্তর দিচ্ছে যে আই ওয়াজ সাফারিং ফ্রম ফেভার, আমি জ্বরে ভুগছিলাম। আই শ্যাল ডু মাই ওয়ার্ক টুমারো, সেড দি স্টুডেন্ট। অর্থাৎ আমরা এই বক্তব্যে দেখতে পাচ্ছি যে এই প্যাসেজ ন্যারেশন হু ইজ স্পিকার অ্যান্ড হু ইজ লিসেনার এটা আমাদের কাছে পরিষ্কার। এবং দেখতে পাচ্ছি যে এই প্যাসেজ ন্যারেশনের প্রথম থেকে শেষ পর্যন্ত একটা যোগসূত্র আছে, অর্থাৎ একজন শিক্ষক এবং একজন ছাত্রের ভিতরে কথোপকথন হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা দেখি যে কীভাবে প্যাসেজ ন্যারেশনটা এই আমরা
করতে পারি, আমরা উত্তর লিখি, উত্তর লেখার চেষ্টা করি যে ডিটি স্যার ইনডাইরেক্ট ডিটি স্যার এখানে যেহেতু বাচ্চাটা প্রশ্ন মতো কাছে তাহলে আস্ট আস্ট দি স্টুডেন্ট আস্ট দি স্টুডেন্ট তাহলে যদি বাক্যটা প্রশ্ন মতো হয় তাহলে আমরা কি শিখে আসছি, আমরা শিখে আসছি যে যদি বাক্যটা প্রশ্ন মতো হয় এবং বাক্যটা যদি হট হয়েছে না থাকে তাহলে আমরা দেখবো যে ইফ বা ওয়েদার ব্যবহার করতে হবে, ইফ বা ওয়েদার ব্যবহার করতে হবে, ইফ হি এই যে স্টুডেন্ট অর্থাৎ এই যে স্টুডেন্ট থার্ড পারসন সিঙ্গুলার এবং এই এইটা একে ঘিরে হবে তাহলে ইফ হি হ্যাড প্রিপেয়ার্ড ইফ হি হ্যাড প্রিপেয়ার্ড হিজ লেসন তখন আমরা দেখতে পাচ্ছি যে টিচারের বক্তব্যটাকে আমরা ন্যারেশন করলাম এবং ছাত্র কি বলছে, আমরা প্রথমে আলোচনা করেছি যে যদি বাক্যের ভিতরে নো থাকে বা ইয়েস থাকে তাহলে রিপ্লাইটি নেগেটিভ হবে, তাহলে টিচার অর্থাৎ ছাত্র বললো অর্থাৎ দি স্টুডেন্ট রিপ্লাই ইন দি নেগেটিভ the student he replied in the replied in the negative অর্থাৎ এই যে না বলেছে সে যদি বললো যে replied in the negative দেখ আমি এটা পূর্ণাঙ্গভাবে করতে পারি আবার আমি এই জায়গায় রেখেও দিতে পারি দুটোই করতে পারি রিপ্লাই দ্যাট হি হি বলতে এস স্টুডেন্ট হি ডিড নট ডু ইট এখানে ডিড নট ডু ইট বলতে ডিড নট প্রিপেয়ার হিজ লেসন এটা আমরা দিলাম আবার না দিলেও কোনো না দিলেও কোনো অসুবিধা নেই আচ্ছা এবার আমরা উপরে দুই লাইন আমাদের প্রেজেন্টেশনটা করা হয়ে গেছে সেদিন আমরা মিশে দেব আমরা এখান থেকে অ্যানসারটা নিয়ে যাবো ওই জায়গায় অর্থাৎ আমাদের এই যে এই পর্যন্ত করা হয়ে গেছে এবার টিচার আমার জিজ্ঞাসা করছে যেহেতু এখানে শুধু হোয়াই আছে হোয়াই দিয়ে দিলাম অর্থাৎ ডাব্লিউ এস কোশ্চেন যদি থাকে থাকে তাহলে তার কোনো পরিবর্তন হবে না টিচার বলল যে কেন বা হোয়াই ইউ ডু নট প্রিপেয়ার ইয়োর লেসন এই হোয়াই দ্বারা ইউজ আছে যে হোয়াই ইউ ডিড নট প্রিপেয়ার ইয়োর লেসন তুমি তোমার পড়া কেন প্রস্তুত করো না ছাত্র উত্তর দিয়েছে যে আই ওয়াজ সাফারিং ফ্রম ফেভার অ্যান্ড আই শ্যাল ডু মাই ওয়ার্ক টুমরো সেড দি স্টুডেন্ট তাহলে আমরা এই যে স্টুডেন্ট এই স্টুডেন্টটা আমরা উপরে নিয়ে যাব দি টিচার দি স্টুডেন্ট
the student said that or told that কি বলছো দা আমি আই শ্যাল সাপারেট ফ্রম তা আমরা টেন্সে জানি যে যদি বাক্যটা যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং মূল ভাবের সাথে যদি আই যোগ থাকে তাহলে সেটা হ্যাড বিন করতে তাহলে হি হ্যাড বিন হি বলতে ওই ছাত্র হি হ্যাড বিন সাফারি from fever he had been suffering from fever ei chhatro ta abar bolche he added that he bolche chhatro ta e porjonto amader kora likheche sei chhatro ta uttor deshete she abar bolche he would amra would palon kibhabe ei je shall ache shall i he hoye geche ebong shall ache the would hoyeche shall past ache the would bashu tale he would do he is in by he is hoye gelo he would do his work tomorrow he do his work tomorrow thakle ki hoy the next day athoba do his work the next day তাহলে আমাদের এই পর্যন্ত গেল অর্থাৎ আমরা ফুল নেশনে কি পেলাম ইনডাইরেক্ট নেশনে দি টিচার আস দি এসএস এসএস এস অর্থাৎ স্টুডেন্ট ইফ হি হ্যাড প্রিপেয়ার্ড হিজ লেসন দ্যাট ডে অর্থাৎ আমরা দেখেছিলাম যে সে তার কাজ শেষ করেছিল কিনা দি এস তারপরে দি স্টুডেন্ট রিপ্লাইড in the negative she even replied the negative that he arthat yes he did not do it arthat she oi class ta korini even keno korini shikshak abar jiggesh korche je why shikshak asked why shikshak take jiggesh korlo je tumi keno class ta korini tokhon chhatro uttor deshe je the student told that he had been suffering from fever she arthate dore bhugchilo তাহলে এর ভিতরে আমরা টেন্সের যে সমস্ত নিয়ম করেছি অর্থাৎ টেন্স ভিত্তিক ন্যারেশনের যে সমস্ত নিয়ম ফলো করেছি প্যাসেজ ন্যারেশনের সেই একই নিয়ম ফলো থাকবে প্যাসেজ ন্যারেশনের ভিতরে নিয়মের কোনো ব্যত্যয় ঘটবে না একইভাবে আমরা প্যাসেজ ন্যারেশনটা করতে পারি তাহলে আমরা একটা প্যাসেজ ন্যারেশনটা দেখলাম আমরা আরেকটা প্যাসেজ ন্যারেশন দেখি The boy said to her where is your home and
Are you going the car said my home is at Benapara and I am going to my school. আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ছেলে এবং একটা মেয়ের কথা হচ্ছে। ছেলে মেয়েটাকে জিজ্ঞাসা করলো যে তুমি তোমার বাড়ি কোথায় এবং তুমি কোথায় যাচ্ছ। মেয়েটা তো প্রতি উত্তরে বললো যে আমার বাড়ি পোরশাদপুর বেনেপাড়া এবং আমি স্কুলে যাচ্ছি। এ হচ্ছে যে প্যাসেজ ন্যারেশন, অর্থাৎ বক্তার সঙ্গে কে বক্তা, কে শ্রোতা, কে কে কথা বললো, কে কথা শুনলো, আমরা এটা স্পষ্ট হয়েছি। এবং তারপরে আমরা একই নিয়মে প্যাসেজ ন্যারেশনটা করতে পারি যে ইনডাইরেক্ট ডাইরেক্ট ন্যারেশন ইনডাইরেক্ট ন্যারেশন দি বয় আস্কড হার And where are you going? এই বালিকা আবার জিজ্ঞাসা করছে যে তুমি কোথাও যাচ্ছ। তখন বালিকা উত্তর দিচ্ছে যে হোম ওয়াজ অ্যান্ড হি এগেন আস্কড হোয়ার শি ওয়াজ গোয়িং। অর্থাৎ আমরা এই পর্যন্ত প্যাসেজ ন্যারেশনটা করে ফেলেছি। এখন অর্থাৎ বালকটা জিজ্ঞাসা করলো যে সে কোথায় বাস করে এবং ও কোথায় বাস করে এবং সে কোথায় যাচ্ছে। মেয়েটা উত্তর দিল যে সে হচ্ছে যে মেয়েটা তার বাড়ির কথা উত্তর দিল এবং সে আবারও উত্তর দিল যে সে স্কুলে যাচ্ছিল। এখন আমরা মেয়েটার উত্তরের কথা দেখি যে দি গার্ল সেইড হবে, অর্থাৎ দি গার্ল সেইড দি গার্ল সেট দ্যাট হার হোম ওয়াজ অ্যাট বেনেপাড়া অ্যান্ড সে আবার উত্তর দিল সে এগেন সেট
and he father said that she was going to school. She was going to school. অর্থাৎ আমরা এই দুটো মিলিয়ে একটা পার্ট অ্যান্সার দিয়েছি যে এখান থেকে এই পর্যন্ত লিখে দিলে হবে She was going to school. So my dear learners, I hope you will be cleared in these topics very nicely. And if you fail to understand, you may question or you may ask in the comment box. You may ask in the comment box and you tell me about your feelings about this class. So আমি এই ক্লাসের মাধ্যম দিয়ে আজকের মতো এই প্যাসেজ ন্যারেশন ক্লাস শেষ করতে যাচ্ছি। তো তার আগে আমি শেষ করার আগে একটা কথা বলতে চাই, সমস্ত আমার যত শিক্ষক বৃন্দ আছেন, যত অভিভাবক আছেন, সবার দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে চাই যে স্কুল খোলার সম্ভাবনা খুবই কম। তো আমরা যারা এই কোটসাদপুর অনলাইন স্কুল, খুলনা অনলাইন স্কুল, কোটসাদপুর গার্লস হাইস্কুল অনলাইন স্কুল, কোটসাদপুর বয়েজ অনলাইন স্কুলের মাধ্যম দিয়ে যে সমস্ত ক্লাস অর্থাৎ নেওয়ার চেষ্টা করছি সেটা আন্তরিকভাবেই করছি। এবং গার্জেনদের প্রতি আমার বিনীত অনুরোধ যে আপনারা একটা ভিডিও ক্লাস দেখতে 1 থেকে 150 MB নেট লাগে, ডাটা লাগে। 1 থেকে 150 MB হলেই একটা ভিডিও ক্লাস দেখা হয়ে যায়। তো আমার মনে হয় এটা ইট ইজ নট ভেরি এক্সপেন্সিভ, এটা খুব ব্যয়বহুল নাই। সেই জন্য সমস্ত গার্জেনদের প্রতি আমার বিনীত অনুরোধ যে আপনারা ছেলে মেয়েদের হয় ল্যাপটপের মাধ্যম দিয়ে হোক, নিজেদের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারের মাধ্যম দিয়ে হোক, আপনারা এই ক্লাসগুলো দেখার সুযোগ করে দিলে আমি মনে করি যে ছেলেমেয়েরা কোনো অংশেই কম মানে কোনো অংশেই তারা পিছিয়ে থাকবে না। এই কারণে করোনা ভাইরাস মারাত্মক রোগ ধারণ করেছে আমাদের দেশে এবং এর কমার যে সম্ভাবনা সেই সম্ভাবনা একেবারেই দেখা যাচ্ছে না। সেই কারণেই আমরা সবাই বাড়িতে থাকি, সুস্থ থাকি, নিয়মিত আমরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করি, নিয়মিত আমরা 20 সেকেন্ড ধরে হাত ধুই এবং আমরা যেন আমাদের হাত আমাদের চোখ মুখ এবং নাকে যাতে সচরাচর ব্যবহার না করি সেদিকে আমরা খেয়াল রাখি। আমরা আবারও সবার সুস্বাস্থ্য কামনা করে এবং এই ভিডিও ক্লাস দেখার জন্য এবং দেখানোর জন্য আবারও সবার প্রতি বিনীত আহ্বান রেখে আমি আমার বক্তব্য আমার আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।